মস্তিষ্ক শরীরের সব অঙ্গে বার্তা পাঠায় কিভাবে কাজ করতে হবে সেসব জানায় কয়েক লক্ষ বৈদ্যুতিক সংকেত এই বার্তা বহন করে সিজার অর্থাৎ অঙ্গবিক্ষেপ কি মস্তিষ্কে এই সংকেতগুলি হঠাৎ বেড়ে গেলে সিজার হয় বারংবার সিজারে এক গুরুতর অবস্থা হয়ে উঠতে পারে সাধারণত একবারের বেশি সিজার হলে যে অবস্থা হয় তাকে মৃগিরোগ বলা হয় মৃগীরোগের কারণ কি কয়েকটি সম্ভাব্য কারণ মস্তিষ্কে সংক্রমণ রক্তে গ্লুকোজের মাত্রা কম হয়ে যাওয়া মাথায় আঘাত মস্তিষ্কে টিউমার বা স্ট্রোক গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কে আঘাত জন্মকালে অক্সিজেনের অভাব বা অনেক সময় মৃগীরোগের কারণ জানা যায় না লক্ষণ এবং উপসর্গ এই লক্ষণগুলি দেখে বোঝা যায় আপনার হয়তো সিজার হচ্ছে মুখে বিচিত্র স্বাদ বোধ করা পেটে অদ্ভুত অনুভূতি হওয়া নিজের জামা কাপড় টানাটানি করা শরীর শক্ত হয়ে গিয়ে মেঝেতে পড়ে যাওয়া এবং কাঁপুনি কয়েক মুহূর্ত বিউভল হয়ে তাকিয়ে থাকা লোকেরা মনে করতে পারেন যে আপনি জেগে ঘুমোচ্ছেন হঠাৎ পা বা হাতে নিজের থেকে ঝাঁকুনি সিজরের সময় মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে বা সারা শরীর কাঁপতে থাকে সাড়া দিতে পারে না মাংসপেশিতে দ্রুত খিঁচ ধরতে পারে এবং শিথিল হয়ে পড়তে পারে বা নাড়াচাড়া করা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে সাধারণত খুব অল্প সময়ের জন্য এই হয় এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র থাকে সিজারের প্রকার বিভিন্ন ধরনের সিজার হয় মস্তিষ্কের যতটা অংশ জড়িত এবং সিজারের ক্রিয়া যতক্ষণ চলে সেই সেইমতো শ্রেণী বিভাগ করা হয় আংশিক সিজার মস্তিষ্কের একটি অংশে সীমিত সিজারের ক্রিয়া সাধারণ সিজার সমস্ত মস্তিষ্কে সিজারের ক্রিয়া অনবরত সিজার বারংবার সিজার যার মাঝে সেরে ওঠার মতো সময়ের ব্যবধান থাকে না আংশিক সিজার সরল আংশিক সিজার জ্ঞান হারায় না মস্তিষ্কের একাংশে সীমিত আংশিক সিজারের সময় ওই ব্যক্তি হঠাৎ আনন্দ বা বিষণ্নবোধ করতে পারেন বা হঠাৎ গন্ধ শোনা বা দেখার অনুভূতি হতে পারে জটিল আংশিক সিজার জ্ঞান হারায় ওই ব্যক্তি অস্বাভাবিকভাবে একই আচরণের পুনরাবৃত্তি করে যেমন চোখ পিটপিট করা বৃত্তাকারে ঘোরা দেওয়ালে আঘাত করা বা অনিয়ন্ত্রিতভাবে পা বা হাত নাড়াচাড়া করা গৌণ সাধারণ সিজা মস্তিষ্কের একাংশে সিজারের ক্রিয়া শুরু হওয়ার পরে সিজারের ক্রিয়া মস্তিষ্কে দুই পাশে ছড়িয়ে পড়ে সাধারণত এই সিজার কয়েক মিনিটের বেশি থাকে না সাধারণ সিজার জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজা গ্রোমাল হঠাৎ সামান্য চিৎকার করে এই ব্যক্তি পড়ে যায় মাংসপেশিতে কাঁপুনি বা ঝাঁকুনি হতে থাকে অ্যাবসেন্স সিজা মাল ওই ব্যক্তির চোখ উল্টে যায় ফ্যাল করে শূন্যে তাকিয়ে থাকে মায়োক্লনিক সিজার সামান্য শখ যেমন একটি মাংসপেশি বা একগুচ্ছ মাংসপেশিতে ঝাঁকুনি এটা অনেক সিজা ড্রপ অ্যাট্যাক মাংসপেশি টান ভাব হারিয়ে যায় ব্যক্তি মাটিতে পড়ে যায় অনবরত সিজার বারংবার সিজার যার মাঝে সেরে ওঠার মতো সময়ের ব্যবধান থাকে না একটি স্থায়ী এবং অবিরাম মৃগিক্রিয়া যা তিরিশ মিনিটের বেশি চলে রোগের চিকিৎসা যদি আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যের মৃগীরোগ থাকে তাকে বলুন চিন্তার কোনো কারণ নেই কারণ সিজার নিয়ন্ত্রণ বা বন্ধ করার জন্য ওষুধ আছে আসুন একজন ডাক্তারের সঙ্গে দেখা করি ডাক্তারবাবু মৃগী রোগে কি কি চিকিৎসা বিকল্প আছে মৃগী রোগের চিকিৎসায় অ্যান্টিঅপ্লেপটিক ওষুধ খাদ্যাভ্যাস এবং শল্য চিকিৎসা থাকতে পারে ওষুধ শীর্ষের কতবার হচ্ছে বয়স এবং চিকিৎসাগত অবস্থা ইত্যাদি নানা কারণ বিবেচনা করে ডাক্তার সঠিক ওষুধ এবং মাত্রা খুঁজে দেন কতবার হচ্ছে বয়স চিকিৎসাগত অবস্থা ইত্যাদি সিজের প্রতিরোধক ওষুধ নেওয়ার ফলে অনেকে সিজার মুক্ত হতে পেরেছেন সিজার প্রতিরোধক ওষুধ সফলভাবে সিজারের বারংবারতা এবং তীব্রতা কম করে খাদ্যাভ্যাস এবং শল্যচিকিৎসা কেটোজেনিক ডায়েট নামক বিশেষ ধরনের খাদ্যাভ্যাস শিশুদের সিজার কম করতে সাহায্য করতে পারে চর্বি বহুল এবং কার্বোহাইড্রেট কম শরীর কার্বোহাইড্রেটের বদলে চর্বি ভেঙে নেয় ডাক্তার এবং ডায়েটিশিয়ান বিশেষভাবে এই খাদ্যাভ্যাস তৈরি করেছেন ওষুধে উপকার না হলে কয়েকজন রোগীর শল্যচিকিৎসা করাতে হয় ধন্যবাদ বাবু করবেন এবং করবেন না কাজকর্ম আপনি অন্যদের মতোই সব সময় সাহায্যের প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে অন্যদের মতোই আপনিও নিজের প্রায় সব কাজই করতে পারবেন যদিও আপনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন এবং অন্যরা যা যা কাজ করে প্রায় সবই নিজে করতে পারেন আপনার কয়েকটি বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন একা গাড়ি চালাবেন না সব সময় একজন সঙ্গীকে পাশে রাখবেন একা হাঁটতে বা দৌড়তে যাবেন না যেসব কাজ বা খেলাধুলোয় আঘাত লাগতে পারে সেগুলি এড়িয়ে যাবেন করবেন এবং করবেন না প্রাথমিক চিকিৎসা করবেন যদি দেখেন কারুর সিজার হচ্ছে এবং পড়ে গিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য চেয়ে নেবার চেষ্টা করবেন যদি তৎক্ষণাৎ সাহায্য না পাওয়া যায় তাহলে এই করণীয় এবং করণীয় না কাজগুলি সহায়ক হতে পারে করবেন শান্ত থাকবেন সিজারের সময়টা দেখে নেবেন তার মাথা নিজের বালিশ বা জ্যাকেট রেখে নেবেন কোনো আটো পোশাক থাকলে আলগা করে নেবেন চশমা খুলে রাখবেন কোনো ধারালো জিনিস থাকলে সরিয়ে নেবেন ওই ব্যক্তিকে একপাশে করে শুইয়ে দেবেন অ্যাম্বুলেন্স বা হাসপাতালে ফোন করে দেবেন তিনি জেগে না ওঠা পর্যন্ত তার পাশে থাকবেন করবেন না আতঙ্কিত হয়ে পড়বেন না মুখের ভেতরে কিছু ঢোকাবেন না তাকে চেপে ধরে রাখার চেষ্টা করবেন না তাতে তিনি আহত হতে পারেন তার মুখের ভেতরে কিছু সজরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না রোগী চারপাশে ভিড় করবেন না তাকে কোনো খাবার বা পানীয় খেতে দেবেন না মনে রাখবেন আপনার মৃগীরোগের বিষয়ে আপনার বন্ধুদের জানাতে চান কি না তা আপনাকে নির্ণয় করতে হবে তবে তাদের জানিয়ে রাখা ভালো কারণ আপনি যখন তাদের সঙ্গে থাকবেন তখন যদি আপনার হঠাৎ সিজার হয় তাহলে কি করণীয় তা তাদের জানা থাকবে রোগীকে অন্য যে কোনো চিকিৎসাগত অবস্থার মতোই মনে করুন যেমন কয়েকজনের হাঁপানির জন্য শ্বাসকষ্ট হয় কয়েকজনের ভালোমতো চোখে দেখার জন্য চশমার প্রয়োজন হয় মৃগীর রোগী স্বাভাবিক এবং সুস্থ মানুষ সিজর হয় বলে মৃগী রোগীর অন্যরকম মনে হতে পারে তবে মনে রাখবেন তারা আপনার মতোই স্বাভাবিক মানুষ তাই তাদের প্রতি ভালো ব্যবহার করুন এবং তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করান পরিচর্যাকারীর জন্য তথ্য যদি আপনি মৃগি রোগে আক্রান্ত ব্যক্তির পরিচর্যাকারী হন তাহলে তাকে পূর্ণ সহায়তা দিন অন্য কারোর থেকে আপনি মৃগি রোগে আক্রান্ত হতে পারেন না এবং তারা আপনাকে সংক্রামিত করতে পারবে না আপনি সাহায্য এবং উৎসাহিত করলে তিনি সবকিছু করার আত্মপ্রত্যয় পাবেন আপনার ওষুধ ওষুধের মাত্রা এবং অন্যান্য নির্দেশের বিষয় নিশ্চিতভাবে জেনে রাখুন এবং প্রতিদিন ওষুধ সেবন সুনিশ্চিত করুন সিজারের একটি ডায়েরি লিখুন এবং সম্ভব হলে প্রত্যেকবার যার সিজার হয় তার সিজারের আগে সে সময় এবং পরে যা যা ঘটে সেসব লিখে রাখুন যখন তার সিজার হবে তখন আপনার মোবাইল ফোন দিয়ে তার রেকর্ড করে এবং ছবি তুলে রাখুন এর সাহায্যে ডাক্তার সঠিক ওষুধ বেছে নিতে পারবেন এবং আরও ভালোমতো মৃগী রোগের চিকিৎসা করতে পারবেন নিজের প্রতি যত্নবান হন এবং নিজের স্বাস্থ্যের অবহেলা করবেন না